Turn of the lives. Good evening, ladies and gentlemen. In the next hour, we'll take you with us into another world, into the world of spirit, eternity, love, and love. Ladies and gentlemen, take a deep breath and relax. Thank you.
শোনো, যেও না, একটু দাঁড়াও। আমি বড় সঙ্গীহীনা। পৃথিবীর শেষ প্রান্ত। কত বছর গেল মনে আছে? কে তুমি? এক নারী, ভাগ্যাহত। কোথায় যাও? মৃত্যু নদীতে। কেন? ও পারে যাব। তুমি কি মৃত? না। তবে ও পারে কি করে যাবে? কেন? জীবিত কেউ তো ও পারে যেতে পারে না। কিন্তু আমি যাব, যেতেই হবে। ওখানে আমার প্রাণ পড়ে আছে, আমার স্বামী, আমার ভালোবাসা। মৃত্যু নদী তো ওদিকেই, তাই না? হ্যাঁ। তুমি কোথায় যাও? জীবনে। কোথা থেকে এলে? মৃত্যু নদী থেকে। মৃত ছেলে? হ্যাঁ। জীবন ফিরে পেলে? হ্যাঁ। মৃত্যু দেবতা তাহলে জীবন ফিরিয়ে দেয়? কখন হঠাৎ? যদি আমার মতো ভাগ্যবান স্বামী কেউ হয়। আমি যাই। আমিও যাই।
কে তুমি? এক অভাগিনী নারী। তোমার চোখে এখনো জীবন। আমি জীবিত। জীবিত? হ্যাঁ, বেঁচে আছি এখন। কি চাও? এ নদী পার হব। কেন? সমনের সাথে দেখা করব। অর্বাচীন আকাঙ্ক্ষা। এ কথা বলছো কেন? জীবিত কেউ ওপারে যেতে পারে না। তবে মেরে ফেলো। সে ক্ষমতা আমার নেই। আমাকে যেতেই হবে। কেন? আমার প্রেমিকের আত্মা সেখানে। কতই না কষ্টে আছে কে জানে। মৃত্যুর পর কোনো কষ্ট থাকে না। ফিরে যাও, ফিরে যাও। ফেরার জন্য আমি আসিনি মাঝি ভাই। কিন্তু ফিরে তোমাকে যেতেই হবে। আমি আমার স্বামীকে না নিয়ে ফিরব না। ইতির পর কি জ্যোতি আসে কখনো? ওপার থেকে কেউ জীবিত ফিরতে পারে না। পারে, পারে মাঝি ভাই। আমার হৃদয় বলছে পারে। তুমি আমাকে পার করে দাও, তোমার পায়ে পড়ি। দেখো দেখো, আমি আমার ভালোবাসাকে ফিরিয়ে আনব। সম্ভব নয়। আমি শুধু মৃতদেরই সেখানে পৌঁছে দেই, জীবিতদের নয়। আর কোনো মৃতই জীবিত হয় না। তবে পাহাড়ের ওপারে যে একজনকে দেখলাম বালিচরের মাথায়। ও, দেখেছো তাকে? কিন্তু সেটা বিরল, অসাধারণ ঘটনা। শত সহস্র বৎসরে কদাচিৎ একবারই ঘটে। আমিও অসাধারণের সৃষ্টি করব। আমাকে পার করে দাও। আমি আমার প্রেমকে না নিয়ে ফিরে যাব না। সে হয় না। প্রকৃতি নিয়মে চলে, নিয়মের বাইরে প্রকৃতি নয়। কার নিয়ম? কার নিয়ম? কার নিয়ম? মহাকালে, মহাকালে। আমি সেই মহাকালের সামনে দাঁড়াতে চাই। আমি সেই মহাকালের সামনে দাঁড়াতে চাই। মহাকালের কাছে উত্তর খোঁজা অর্থহীন। কাল শুধুই দর্পণ, প্রতিচ্ছায়া ধারণ করতে পারে কেবল। তাহলে বিধাতার সামনে দাঁড়াতে চাই, যিনি কালের স্রষ্টা। বিধাতা তার সৃষ্ট নিয়মে নিজেই বাঁধা। আমি সেই মহাকালের সামনে দাঁড়াতে চাই। মহাকালের কাছে উত্তর খোঁজা অর্থহীন। কাল শুধুই দর্পণ, প্রতিচ্ছায়া ধারণ করতে পারে কেবল। তাহলে বিধাতার সামনে দাঁড়াতে চাই, যিনি কালের স্রষ্টা। বিধাতা তার সৃষ্ট নিয়মে নিজেই বাঁধা। ব্যতিক্রম করবার সাধ্য স্বয়ং তারও নেই। আর কত দূর? বেশি দূরে নয়, একটু পরে লোকালয়। আমি পাবো তো ফিরে আমার প্রেয়সীকে? কি মনে হয় তোমার? মনের একাগ্রতা থাকলে সব কিছুই পাওয়া যায়। এই প্রথম, এই প্রথম আমি নিয়ম ভঙ্গ করলাম। হয়তো এই যান্ত্রিক মনের কোথাও একটুখানি মমতা লুকিয়ে আছে। হয়তো এই নিয়ম ভঙ্গের জন্য মহাকালের কাছে কৈফিয়ত দিতে হবে। তবুও তোমার একান্ত চাওয়ার প্রবলতা আমাকে মুগ্ধ করেছে। দেখি তোমার বিশ্বাসের মাটি কতটুকু শক্ত।
যাও, এটাই তোমার কাঙ্ক্ষিত স্থান। একটু সামনে গেলেই মৃত্যুরাজের প্রাসাদ পাবে। ধন্যবাদ দেবে না? ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। জানি তোমার সমস্ত মস্তিষ্ক জুড়ে এখন একটি চিন্তা। আমি তোমার কাছে কৃতজ্ঞ মাঝি ভাই। তুমি যদি ফিরে আসতে পারো তোমার স্বামীকে নিয়ে, আমি আনন্দিত হব। কি আশ্চর্য! কি, আমার এই শরীরে বোধ হয় হৃদয় বলে কিছু একটা আছে। ধন্যবাদ তোমাকে। যাও। মৃত্যু দেবতার শ্রামণকে খুঁজছি। তোমাকে জীবিত মনে হচ্ছে? আমি জীবিত। কি করে এলে? পথ আমাকে নিয়ে এসেছে। তুমি শ্রামণের সামনেই বসে আছো, কেন খুঁজছো আমাকে? আমার স্বামী মৃত, তাকে জীবনে ফিরিয়ে নিতে চাই। আমি এখন ঘুমাবো।
কি ব্যাপার? তুমি এখনো এখানে? ফিরে যাও। আমার ভালোবাসাকে ছাড়া আমি ফিরে যেতে পারিনি। তোমার হাজার আর্তনাদ তোমার স্বামীকে ফিরিয়ে আনতে পারবে না। আমাকে দয়া করো, কত শত বছর ধরে কত পথ অতিক্রম করে এখানে এসেছি আমি আমার স্বামীর জন্য। ওর আত্মা নিশ্চয়ই এখনো আমার বিরহে কষ্ট পাচ্ছে। এ তোমার কেমন নিয়ম সমন? আমার বিয়ের প্রথম রাতে তুমি আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছ। সে তোমাদের ভাগ্যের লিখন। আমার কোন হৃদয় নেই। নেই হৃদয় নেই, অনুভূতি নেই, সুখ নেই, দুঃখ নেই। আমি স্থির, অচঞ্চল, কর্তব্যে অবিচল। তুমি পাষাণ। পাষাণের বুকে কোমলতা থাকে, সেখানেও কখনো কখনো উদ্ভিদ জন্ম নেয়। আমি কেবলই যন্ত্র। মিথ্যে বলছ। মিথ্যে নয়। তবে যে আমি একজনকে দেখে এলাম বালুচরে জীবিত, তুমি তার জীবন ফিরিয়ে দিয়েছ। তুমি দেখেছো তাকে? ভাগ্যবান সে, অসামান্য নারীর প্রতি সে, সেই তার ভাগ্য। সহস্র বৎসরে কদাচিৎ কারো কোনো এক প্রচন্ড আকাঙ্ক্ষার প্রবল একাগ্রতার কাছে আমার হৃদয় পরাজিত হয়। ঠিক তেমনি ঘটনা ঘটেছিল কিছুদিন পূর্বে। কিন্তু এ ধরনের ঘটনা এতই বিরল যে আমি হাত গুনে বলে দিতে পারি কোটি বছরে কয়বার ঘটেছে। তাহলে সে ধরনের বিরল ঘটনা আবার ঘটুক, আমি আমার পতিকে যে গভীরতর ভালোবাসি, কোন নারী তার পতিকে এতটা ভালোবাসতে পারে এ আমি মনে করি না। মনে না করলেও এও সত্যি যে সে নারীর ভালোবাসা এতই তীব্র যে তার এখানে আসতে হয়। তার ভালোবাসার প্রচন্ড আকর্ষণে আমি তার স্বামীকে ফিরিয়ে দিয়েছি এখানে আসার আগে। বিশ্বাস করি না, আমার চেয়েও গভীরতর ভালোবাসা কোন নারী তার হৃদয়ে ধারণ করতে পারে এ আমি বিশ্বাস করি না। তুমি মিথ্যে বলছ। কেমন সে দেখতে?
কখনো দেখিনি। কি নাম তার? বেহুলা। কি বললি? আমার লক্ষিন্দর জীবিত, তোমার লক্ষিন্দর, আমার লক্ষিন্দর, আমি সেই হতভাগিনী বেহুলা, লক্ষিন্দরের বেহুলা। তোমার লখাই আজ বাসর গড়ে, লোহার বাসর গড়, বেশ নিরাপদ। আর লক্ষিন্দর, লক্ষিন্দর আর সাদ বণিক, সাদ বণিক। আমি যদি উতলা হয়ে যাই, আমার অসাবধানতার কারণে তোমার যদি, তুমি শুধু শুধুই ভয় করছো। বাবা খুব যত্ন করে বাসর বানিয়েছেন, এ বাসরে কিছুই আসতে পারবে না। Thank you.
আমি সারা রাত তোমাকে পাহারা দেব। সারা রাত বাইরে পাহারা চলবে আজ, সবাই সজাগ। তুমি যার ভয় করছিলে বহুল, লক্ষিন্দর, আমারই কারণে, আমার অসাবধানতার কারণে। যাদের কাছে দেবতারাও নতজানু হয়ে আনন্দিত হয়, আমার হৃদয় পাষাণের চেয়েও শক্ত, কিন্তু সবার কাছে নয়। যারা মহান তাদের কাছে আমি শিশুর মতোই আবেগপ্রবণ। তবে বালুচরে আমি যাকে দেখেছি সেই লক্ষিন্দর, গত সহস্র বৎসরে আমি লক্ষিন্দর ছাড়া আর কাউকে এই জীবনে ফিরিয়ে দিইনি। এর প্রতিদান দেবার যোগ্য আমি নই, তবু কিছু চাও, চেষ্টা করব তা দেবার জন্য। অন্তত চেষ্টা তো করতে পারবো, সেই আমার আনন্দ। আমি যা চাইব তা তুমি অবশ্যই দিতে পারবে। বল, তুমি যা বলবে আমি তাই করব। আগামীকাল তুমি আমার দেবী হবে, আমি তোমাকে পূজা করব। না না, এ কি করে সম্ভব? তুমি কথা দিয়েছ, এ কি করে সম্ভব? কোনটি? আপনি মৃত্যুরাজ, সে তো নতুন কিছু নয়। নতুন হচ্ছে একজন মানুষকে আপনি পূজা করবেন, অকারণে নিয়ম ভাঙবেন। আপনি তো নিয়ম ভাঙেননি কখনো। ভেঙেছি, কখনো কখনো। তুমি জানো না, তুমিও তো নিয়ম ভঙ্গ করে এক নারীকে এপারে নিয়ে এসেছ, সেই তুমি কি করে আমাকে নীতি উপদেশ দিচ্ছ? এক নিয়ম ভঙ্গ থেকে আর এক নিয়ম ভঙ্গ তো হতেই পারে। কে পারে না?
তোমাকে ধন্যবাদ এই জন্যে যে তুমি বেহুলাকে পার করে এপারে নিয়ে এসেছো। তা না হলে তাকে সামনাসামনি দেখার সুযোগ এত তাড়াতাড়ি আমি পেতাম না। যাও, পূজার আয়োজন কর। চলে যাবে? জীবন এত অসহ্য বোধ হলো, তবে কেন ফিরে এসেছিলে? যার জন্য এসেছি তাকে পাইনি, সে তুমি জানো। তবু জীবন তো জীবনই। জীবন আমার প্রয়োজন নেই, জীবন আমার প্রয়োজন নেই। আমার প্রয়োজন বেহুলার, সে যেখানেই হোক। Thank you.
সবাই যেন জীবনে থাকে যত বেশি সম্ভব। তুমি জীবন ভালোবাসো? বাসি, সেখানে উষ্ণতা, এখানে শীতলতা। শুধু কখনো হঠাৎ কিছু সময়ের জন্য এখানটা উষ্ণ হয়। যদি তোমার মতো কেউ আসে, কিন্তু সে সত্যি বিরল।